ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. بلغنا رسوله النبي الأمين المتين المتين الكريم ونحن على ذلك لا من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. بعده في شان حبيبه الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد وعلى آله وعلى آله سيدنا مولانا محمد. محترم سامعین آج کے شیش رات آج کے انتیم رات آج کے پکا و سچا ہستی بجھا چھند آج تار اوپر عمل کرار چھند একবার সকলে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ. জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ. বিউটি খাতুন 100 রেশমা 100 মুস্কান 100 সাবিনা 100 রহিমা খাতুন 500 ফিরোজা বিবি 200 রুকসানা বিবি 100 সাকিনা বিবি 100 টোটাল দিয়েছে. ইনশাআল্লাহ শোনাব. ও বিয়ালেন ব্যাকাতি হ্যাঁ আমাদের আমাদের আল্লাহ কটা আল্লাহর পরিভাষা জানেন আল্লাহ কাকে বলে? জালসা জীবনে বিভিন্ন কিছু শুনছি আল্লাহ কাকে বলে? কোন হিন্দু যদি জিজ্ঞাসা করে নেয় তোমরা কাকে মানো তা আমরা কি বলবো? আল্লাহকে মানি. তো ওই লোকটা যদি জিজ্ঞাসা করে নেয় যখন আল্লাহকে মানো তো আল্লাহ কাকে বলে তখন কি বলবে? আমাদের কাছে কিন্তু প্রশ্ন নেই, উত্তর নেই. হয়তো আমরা আওয়াজ কালকের মতো হচ্ছে না, পূর্বের মতো নিয়ে আসো, ফের ওই শুরুর মতো শুরু হয়েছে. আল্লাহর পরিভাষা শুনুন, ওসুলে ফিকা মধ্য থেকে ওসুলু শাসি একটা কিতাব যেখানে আমরা পড়েছি আল্লাহ ও হে যে তমাম সিফাতে কমালিয়া কা জামে হো ও হে আল্লাহ. সমস্ত সিফাতে কামেলিয়া জামের নাম হচ্ছে আল্লাহ, আর আল্লাহ হামেশা সে হে হামেশা রহেগা বলতে সুবহানাল্লাহ. এটা যদি অর্থ না পারেন এটাই বলবেন আল্লাহ হামেশা সে হে আর হামেশা রহেগা ও হে আল্লাহ ইনশাআল্লাহ হলো ঠিক. তো আল্লাহর পরিভাষা শুনুন, আমাদের খোদায় একই নবীর উম্মত জীবন বিধানে এক বাণী কোরআন. আমাদের খোদায় একই নবীর উম্মত
জীবন বিধানে এক ঐশ্বর্যবাণী করান তব কেন এক নয় আমরা কিন্তু এক নয় সবাই এক হয়ে যদি চলি তাহলে আমাদের জীবনের স্মৃতি বড় সুন্দর হবে তখন কি হবে গোলামে সাজে পতি যখন জ্বর ধরে হিলিয়েছিল পাপগুলা ঝরঝর করে পড়েছিল রিজওয়ানে জান্নাত আল্লাহকে বললেন রব্বুল আলামিন কি করব পাতা আল্লাহ বলেছিলেন মুহিব্বে হাসনাইন কারি করিমানের জন্য এক একটা টিকট বানিয়ে রেখে দাও চরবল সুবহানাল্লাহ যারা হাসান হোসেনের দিওয়ানা হবে ওই তুবা গাছের পাত জান্নাতে যাওয়ার টিকিট হবে আর জান্নাতের গেটে দাঁড়াইবেন কেটা আরে জান্নাতের গেটে দাঁড়াইবে কেটা আমার বিশ্ব নবী বলেছেন ইন্নাল হাসান আল হুসাইন সাজ্জাদা শাবাবি আহলিল জান্নাহ বেশক হাসান ও হুসাইন জান্নাতি নওজওয়ানোর কে সরদার হ্যায় সরদার নাই থাকবে গেটে হাসান হুসাইন থাকবে গেটে এ মোহতারাম টিকট যদি পাই জান্নাতে যেতে দেবে টিকট যদি না দেখতে পাই তো ওখান থেকে ফিরিয়ে দিবে তাহলে টিকট আমরা নিব না ট্রেনে সফর করবেন টিকিট লাগবে না আরে লাগবে কি না বিনা টিকটে যেতে দেবে তো টিকট যখন লাগবে তাহলে হাসান হোসেনের দিওয়ানা হইতে হবে হ্যাঁ আর যদি হাসান হোসেনের দিওয়ানা না হয় তাহলে কিন্তু গেট থেকে আপনাকে ঘুরিয়ে দেবে প্যারে হাজির
যার কারণে আজকে আখেরি রাত ইনামের রাত রেজাল্টের রাত এই রাতকে অল্প সময়ের জন্য ব্যয় করুন হাসান হোসেনের জন্য ব্যয় করুন আজকে জীবনের বিষয়বস্তু ইমাম মুসলিম এবং তার দুই ছেলে মোহাম্মদ ইব্রাহিম আজকে জীবনের মূল বিষয়বস্তু ইমাম মুসলিমের শহীদ এবং তার দুই ছেলে মোহাম্মদ ইব্রাহিমের দুই ছেলের শহীদ অল্প সময়ের মধ্যে হাজি একটু জানবা হাজি নাকি সুবেদার ছিল 500 টাকা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাকা তো ভাই চাচা তো ভাই যখন কুফার মানুষ জানতে পারলো হুসাইন এসে গেছে মক্কা চিঠি পাঠাইলো একটা দুটা চিঠি পাঠাইনি 150 চিঠি এবং শেষ চিঠিতে লিখছে হুসাইন যদি কুফা শরীফ না আসো তাহলে যদি আমরা বাতিল হয়ে যাই কিয়ামতে হিসাব তোমাকে লাগবে আমার আকে নয় তিনি যাওয়ার পরামর্শ করলেন আব্দুল্লাহ ইবনে জুবায়ের পরামর্শ দিলেন আপনি আগে না গিয়ে মুসলিমকে পাঠিয়ে দিন সে রিপোর্ট দিবে অনুযায়ী কাজ হবে হুকুম হইল মুসলিম যাও তুমি কুফা মক্কা থেকে কুফার দূরত্ব সফর হচ্ছে প্রায় 2 থেকে 3 দিনের মোহতারাম এদিকে উঠে সামান জোগাড় করছে দুটা ছিল ইয়াতিম ছেলে মোহাম্মদ ও ইব্রাহিম ছোট্ট 8 বছর 9 বছর কি ছেলের বয়স আব্বাকে তৈরি হইতে দেখে বলছে আব্বা কোথায় যাচ্ছে বলে কুফা যাব বাবা বলে আমরাকে কিছু বলছেন না বলি কুফার রাস্তা বড় পাথরিলা রাস্তা আর মরুভূমি রাস্তা এই রাস্তাতে তোমাদের বড় কষ্ট হবে এখন থাকো আমি পরে কাউকে পাঠিয়ে নিয়ে যাব ছেলেরা মায়ের ছায়া আগে হারিয়ে দিয়েছে মা আগে মরে গিয়েছে বলে আব্বা যান মা কেমন মনে হয় না ছোট্টতেই মা চলে গেছে আর সেই থেকে মায়ের ছায়া বাবার ভালোবাসা আপনি আমাদেরকে দিচ্ছেন আব্বা এই যে আপনি চলে যাবেন মক্কা থেকে আমরাকে রেখে যখন মায়ের কথা মনে পড়বে সেই মায়ের আদর কে দিবে ইয়াতিম যারা ওরাই জানে মা বাবার কত প্রয়োজন তাদের জীবনে আছে দুঃখ কষ্ট ছেলেরা কোন ধন্য বাবা রেখেছে এ মহতারাম ইসলামটা এমনি তৈরি হয়নি এ তৈরি করার পিছনে বহু রাজ আছে বহু কষ্ট আছে বহু হিকমত আছে বহু কুরবানি আছে আমরা এখন মুসলমান হয়ে গিয়েছি কাঁদছি দাঁড়ছি ঘুরছি বড় সুন্দর আছি বললো বাবা আমরাও তোমার সঙ্গে যাব বলে না বাবা ছেলে না কাঁদতে লাগলো দুই ছেলে এই কুফা মক্কা শহরে কি আমাদেরকে আদর দে দুই ছেলে বলতে লাগলো আব্বা যান প্রত্যেক দিনই আপনি আমাদের গোসল দিয়ে দিন প্রত্যেক দিনই আপনি আমাদের সুন্দর কাপড় পরিয়ে দেন প্রত্যেক দিনই আপনি হাত দিয়ে মুখে খাবার দিয়ে দেন এখন যখন আপনি চলে যাবে কে আমাদের প্রত্যেক দিন গোসল দিয়ে দেবে কে আমাদের প্রত্যেক দিন এই যে আওয়াজ গন্ডগোল হচ্ছে কালকের মতন কনসোলে দিয়ে আসো প্রত্যেক দিনই আমাদের কে সুন্দর
নিয়ম দেবে কে সুন্দরে আদর্শে হো জন্মে ভরিয়ে দেবে ও আব্বা হুজুর আপনি যদি চলে যান এইখানে আমরা বহু কষ্ট করব ইমাম মুসলিম বললেন ছেলেরা এই গুফার রাস্তা বড় কষ্টকর পাথরের রাস্তা কাটার রাস্তা লু বাতাস প্রবাহিত হবে তোমাদের শরীরটা ঝলসে যাবে তোমরা বড় কষ্ট পাবে না বাবা মক্কাতেই থাকো ছেলেরা বাবার কোল ধরে কাঁদতে লাগলে বাবার কোল ধরে কাঁদতে লেগেছে আর সেই কান্দা বড় আলাদা কান্দা বাবারও চোখ দিয়ে পানি ঝরল মাহারা ছেলেরাকে লালন করেছি আর সেই লালনের অবস্থা এমন অবস্থা যে এই ছেলেরাকে রেখে যাব না সঙ্গে নিয়ে নিলেন একবার বলুন সুবহানাল্লাহ জোরে জোরে বলুন সুবহানাল্লাহ আনসারুল শেখ 500 টাকা এটা আমার ভাই সাইদুল শেখ 500 টাকা সালাম শেখ 1000 নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে হায়দারি দুটা ভাই আরে একটা বিহাই তিনজনা মিলিয়ে 2000 টাকা দান করলেন আমাদের চামার গ্রামের মসজিদে আল্লাহ পাক যেই নিয়তে দান করেছে রব্বুল আলামিন ওদের নিয়তকে আল্লাহ তুমি কবুল করে দাও একবার বলুন আল্লাহুম্মা আমিন মুক্তাসার ঘটনা দুই থেকে তিন দিন পরে সবাই পৌঁছে গেল কুফা কুফার মানুষ বড় আদর কুফার মানুষ বড় সম্মান হুসাইনের চিঠি দিলেন আরো খুশি মুক্তাসার বড় আদর ছেলেরাকে মেয়েরা মায়ের মতো স্নেহ করছে কে আঙ্গুর খাওয়াচ্ছে কে খেজুর খাওয়াচ্ছে বিভিন্ন ফল ফ্রুট খাওয়াচ্ছে এটা ভাই আনসুর মরণের নাতনি আব্দুর রাকিব শেখ 500 টাকা জাযাকাল্লাহ ফি দারিন ওয়া ফিল আখিরাহ এ হুসাইনের দিওয়ানা হুসাইনের মহব্বতে সিদ্দিকী তো হুসাইনে রয়েছে এই জামাত গ্রামের সিদ্দিরা এটা সিদ্দি রান্না কিন্তু হুসাইনের সিদ্দি আর হুসাইনের সিদ্দি খেয়ে বাড়িতে যদি আরাম করি তাহলে কিন্তু খিচড়ি কিন্তু হিসাব দিবে শফিকুল শেখ আইনাল মরলের ছেলে বাবার নামে 500 জি না খাওয়ালো খাওয়ার তৈরি আছে ঢালাও খাওয়ার মায়েরা বোনেরা তোমরা সবর করো ইনশাল্লাহ তোমাদেরকেও খাওয়ার পাওয়া যাবে ইনশাল্লাহ পাওয়া যাবে এমাম শ্রীকে সাদর সম্ভাষণ দিয়ে গ্রহণ করলে অজিত খবর পাওয়ার পরে ওয়াইদুল্লাহ ইবনে জিয়াদকে কুফা পাঠালে যে যেমন করে হোক হুসাইনের বাগদত্তে ঘুরিয়ে ইয়াজিদের বাগদত্তে থেমে দাও আমি একটু শর্টে বলে যাচ্ছি কারণ আজকে সময় অনেক কাহিনী হুসাইনের বাগদত্তে থামিয়ে দিয়ে আমার বাগদত্ত চালু করো ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ যখনই কুফায় এসেছিল আর কুফার মানুষ তাকে দেখে আতঙ্কে ভয়ে নিজের ঘরে ঘরে ঢুকলো যখনই এসেছিল মেহমান নওয়াজির শেষ নাই যেমনি ওই ওবাইদুল্লাহকে দেখলো ইমাম মুসলিমের সাপ ছেড়ে দিয়ে সবাই গিয়ে নিজের ঘরে ঘরে লুকিয়ে গেল এরাই কুফি এরাই শিয়া এরাই বেধর্মী এরাই শয়তান এরাই হলো দুষ্ট ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বহু চেষ্টা করলেন থামাইবার নামাজ পড়তে গিয়েছেন মুসলিমে ও কয়টা নামাজি জিজ্ঞাসা করলেন কারণ কি
বলে ওবাইদুল্লাহ এসে গেছে ইয়াজিদের লোক গভর্নর সে আর কিছু রাখবে না কুফাতে আপনার নোমান বিনবাসী ছিলেন গভর্নর তাকে মাজুর করলেন ওবাইদুল্লাহ হলো গভর্নর বাগদর থেকে ইশারা করলো আজ থেকে যে মুসলিমকে মানবে তার গর্দান উড়ে যাবে যার ছেলে মুসলিমের নারা লাগাবে ওর গর্দান উড়ে যাবে যেমনই ঘোষণা করলো সারা হার কাম্প লেগে গেল কুফার মানুষেরা হযরত ইমাম মুসলিম ইয়াকাই আস্তে আস্তে দুই ছেলেকে নিয়ে হানির বাড়িতে গেলেন যেই ছিল আশিকি আহলে বাইত আশিকি হুসাইন আশিকি ইমাম মুসলিম ওবাইদুল্লাহ এলান করল সকাল হতে হতে মুসলিমকে আমার দরবারে হাজির করো নচেত বাড়ি ঘর সব পুড়িয়ে ছারখার করে দেব কিন্তু হাজির হলো না জাসুস ফিট করল আর জাসুসের মাধ্যমে খবর পেল হানির বাড়িতে ইমাম মুসলিম হানিকে গ্রেফতার করা হলো এবং নির্মমভাবে হানিকে শহীদ করল ইমাম মুসলিম খবর পেয়েছে আর কোন উপায় নেই সন্ধ্যার পরে দুই ছেলের হাত ধরে কুফার গলিতে বেরিয়েছে আওয়াজ যেন বেরিয়ে গেল মুঝে কুফাওয়ালো মুসাফির না সমঝো মে আয়া নেহি সম্মান করেছে এখন কি এমন হয়ে গেল তোমরা আমার সঙ্গ ছেড়ে দিয়েছ দুই ছেলের হাত ধরেছে কুফার গলিতে বেঁকে গেছে মোহাম্মদ বলতে আছে আব্বু জান এখনই আমরা কোথায় যাব এখনই আমরা কোথায় যাব খুঁজে পাই না ইমাম মুসলিম বললেন মোহাম্মদ ইব্রাহিম ওই যে একটা টিম টিম করে আলো জ্বলছে চল না বেটা ওই আলোর দিকে ওই আলোর সামনে যখন গিয়েছি দরজা যেন বন্ধ হয়ে যাচ্ছে আওয়াজ করে পড়লে দরজা বন্ধ করো না দরজা বন্ধ করো না কাজী শাহির বাড়ি ছিল আওয়াজ দিয়ে বলল ও কাজী শাহির তুমি আমার সুন্দর বন্ধু ছিলে
করেছো আজকে আমার জন্য দরজা বন্ধ করো না আমি তোমার বাড়ি থাকার জন্য আসি নাই এই যে এতদিন দুটি মা ছেলে এনেছি এদের চেহারার দিকে দেখো চেহারা যেন ফুলের মতো টক 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 করতে যাচ্ছে এই ছেলে দুটাকে একটু আশ্রয় দাও দরজা খুললো কাজী তার বাড়িতে প্রবেশ করলো কাজী শরীফ ইমাম মুসলিম বললে আবি যা হবে তা হবে আবার এই ছেলে দুটাকে তুমি সুন্দর করে রাখো ঠিক সারাদিন তুমি রাখবে একটা মদিনার কাফেলায় আসবে ওই মদিনার সঙ্গ ধরিয়া এদেরকে তুমি বাড়ি পৌঁছে দিও এই ছেলেরা জীবনে মায়ের স্নেহ পাইনি এই ছেলেরা জীবনে মায়ের আর্মার পাইনি আমিও বাবা হয়তো চলে যাচ্ছি আর হয়তো দেখা হবে কিনা এদেরকে একটু মদিনায় পৌঁছে দিও ছেলেরা বলতে লাগলো আব্বা যা এই কুপার বুকে কেউ নেই নাই আছে বংশের কোনো মানুষ নাই আছে কোনো চাচা নাই আছে কোনো মা নাই আছে কোনো মাসি নাই আছে কোনো বোন অজান্ত জায়গাতে অপরিচিত জায়গাতে কার আশ্রয়ে ছেড়ে যাচ্ছ মুসলিম তুই ছেলের কপালে আদর করে বলতে লাগলে ছেলেরা কান খুলে শোনো তোমরা এই কাজীর বাড়িতে থাকো আমি একটু কয়েকদিন পরে তোমাদের কাছে চেষ্টা করব ফেরার কিন্তু বাবা তোমরা সতর্ক থাকবে বড় সাবধানে থাকবে দুই ছেলেকে কাজী শরীর বাড়ি রাখলেন এইদিকে ইমাম মুসলিম আবার যেন রাস্তাতে নামলেন রোডে নামলেন গালিতে নামলেন আবার যেন একটা আলো টিমটিম করে চলতে আছে এগিয়ে যাচ্ছে দরজা বন্ধ হচ্ছে এবার মুসলিম বললেন মা আমার জন্য দরজা বন্ধ করো না আমি অন্য কেউ নাই ইমাম হুসেনের কাকা তো ভাই আমি ইমাম মুসলিম দরজা বন্ধ করো না একটু জায়গা দাও একটু স্থান দাও প্রবেশ করলেন ঘরে তোয়া বিবির বাড়ি ইমাম আপনি বললেন হ্যাঁ পানি দিলেন উজু করলেন পাখি বিছিয়ে দিলেন খাবার দিলেন ইমাম যখন রোকমা উঠাচ্ছে চোখ দিয়ে পানি পড়ল আল্লাহ জীবনের ছেলেরাকে খায় ছাড়া খালি দুপাশে দু ব্যাটা বসত যতক্ষণ পর্যন্ত ওদের মুখে লোকমা দিতাম না নিজে কোনোদিন খেতাম না আজকে আমার ছেলেরা খেয়েছি কিনা আজকে আমার সোনারা খেতে পেয়েছি কিনা খোদা তুই ওদেরকে ভালো রাখিও খাওয়া গেল না অল্প খেলে আরামের জায়গা দিয়েছেন ঘর গেলেন ঘরে ছেলেরাকে ছেড়ে কি আর আরাম হয় মহতারাম স্বামী তার ছেলে ছিল শয়তান যার নাম হচ্ছে বেলাল শয়তান যখন ও গভীর রাতে আসলো তখন মা বলতে লাগলো মা তো জানে না ছেলে আমার শয়তান বলে আরে বাচ্চা শুন বলে কি মা আমাদের বাড়িতে জান্নাতের ফুল এসেছে আমাদের বাড়িতে জান্নাতের গন্ধ ওর সেবা করতে হবে ওর সম্মান করতে হবে বলে সত্যি কে মা সেটা কে বলল আমাদের বাড়িতে ইমাম হুসেনের কাকা তো ভাই আছে ওদের বড় সম্মান করতে হবে সেবা করতে হবে এবার ওই শয়তান বেলাল দেখতে গেল দেখছে তো ইনামের মাল এসে গেছে ইনামের লোক এসে গেছে ছেলেও খুশি মাও খুশি ছেলে খুশি ঠিক আছে এই আওয়াজটাই থাকতে দাও ছেলেও খুশি মাও খুশি ছেলে
খুশি জাহান্নামের জন্য মা খুশি জান্নাতের জন্য একবার বলুন সুবহানাল্লাহ জোরে জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ ছেলে খুশি জাহান্নামের জন্য আর খুশি জান্নাতে যাওয়ার জন্য আর এই যে জান্নাতের সঙ্গী হওয়ার জন্য আপনার শাফিকুলের স্ত্রী এক ব্যাগ সিমেন্ট কোরআন শরীফ তারপরে তোফলারা কোরআন শরীফ সুদ্দিন শেখ ঈশা মাস্টার 500 টাকা নারে তাকবীর হুমায়ুন শেখ 500 টাকা রবিউল মেম্বার 500 তার মা 500 টাকা টোটাল আপনার বুলেট তার বাবা হচ্ছে আপনার সিদ্দিক 1000 টাকা না সাদ্দাম মাইমুর হাজির ছেলে 510 টাকা নারায়ণী স্যার দোয়া করছি সাদ্দাম ভাই আমার মরহুম হাজি চাচা মাইমুর সাহেব কিছুদিন আগে ইন্তেকাল কাজু ঘরামু আমার শ্বশুর এটা দিয়েছে কয়েস হাজির ছেলে কয়েস হাজির কিছুদিন আগে মারা গেছে ইনশাআল্লাহ কয়েস হাজির আর ছেলেরা আছে এখানে কয়েস হাজির আর ছেলেরা আছে ইনশাআল্লাহ তার বাবার নামে অংশগ্রহণ হবে মনসুর কামা 505 টাকা মনসুর কি বেটি ঝুমি 510 মনসুর কি বেটি আঙ্গুরা 510 মনসুর কি বহু রাকিবা 510 মনসুর কি বহু হালিমা 510 আনসুর কি বহু জাহেরা 510 আনসুর কি বহু সামিরা 510 আনসুর কি বহু সেরিনা 510 শেহবুদ কি মা 200 মেহবুব কি ছোটি মা 551 শামসুল কি বেটি রায়না 510 টোটাল দান মনসুর কে আনসুর মনসুর শামসুল কে ঘর সে 5336 টাকা নারে তাকবীর নারে রিসালাত নারে রিসালাত মনসুর আনসুর শামসুল জিন্দাবাদ 5336 টাকা একবার হাত উঠাও না হে রব্বানা আমার বড় ভাই মনসুর মেজো আনসুর তারপরে ছোট শামসুল ওদের বাড়ি থেকে শুরু থেকে নিয়ে এখন পর্যন্ত দানের বৃষ্টি ঝরেছে আল্লাহ তুমি ওদের বাড়িতে সুন্দর বৃষ্টি ঝরিয়ে দাও রব্বুল আলামিন আল্লাহ সেই ভাইদের আব্বা চলে গেছে তার আব্বার কবরে রহমতের বৃষ্টি দাও বাড়ি প্রত্যেকের বাড়িতে খুশহালি দান করো আমার রব্বুল আলামিন আল্লাহ পাক আরো দান করেছে কয়েস হাজির ছেলে এবং আমার চাচা মইমুর হাজির ছেলেরা দান করেছে বিভিন্ন দান করেছে আল্লাহ এই দানকে কবুল করে নিয়ে প্রত্যেকের নামায় আমালে অসংখ্য নেকি দান করো আল্লাহ প্রত্যেকের রুজি রোজগার বরকত দাও আল্লাহ প্রত্যেকের জীবনে শান্তি দান করো আমিন বিজয় হে সাইয়্যিদুল মুরসালিন বাহকিল্লাহ ইলাহা ইল্লাল্লাহ এখানে আমাদের চামা গ্রামে আনসুর মানসুরের কি বাড়ি আছে আর নাই আমার মামু হাজি আজহার আলী প্রায় 1 কি 2 বছর আগে মারা গেছে ওনার কয়েকটা ছেলে আছে আমার বেটি ফুফু তিনিও হজ করেছে ইনশাআল্লাহ অংশগ্রহণ করেন দেখি একদিন মাটির ভিতরে কবে ভাই 500 টাকা
সুরাব চাচা দিয়েছে মা বাবা গিয়েছে আর বড় ব্যথাও চলে গেছে আল্লাহ ওদের নামকে কবুল করে নিয়ে বাড়িতে খুশানি দিও যারা আমার ওদের নামে শ্বশুর শাশুড়ি নামে দোয়া এটা আজহার মাঝির বাড়ি থেকে আমার সুকদিন চাচা ওর বাড়িতে ছটা বহু ছটা বাটা আমার সুকদিন চাচার বাড়ি ছটা বহু ছটা চাচা আর দামসার আলি হাজী সাহেব তাহলে চেকটা বাটা নাকি হ্যাঁ আর ম্যাচ করে বাটা নাই হ্যাঁ চারটা কি পাঁচটা আছে ওদের বাড়ি একটু যত দাও না রে তুমি উপমুখিয়া রবিউল ইসলাম উপমুখিয়া রবিউল ইসলাম এক হাজার টাকা একবার আসরা এ আল্লাহ আমার মামু উপমুখিয়া কাজার আমার মামু হুমায়ুনের ছেলে নানের নামে 510 আমার আরো 500 দিয়েছে আল্লাহ পাক আজার আলী সাহেবের বাড়ি থেকে 1000 টাকা এসেছে হে আল্লাহ তোমার বান্দা বান্দিরা দিচ্ছে মাওলা এ মাওলা প্রত্যেককে খুশহালি দান করো প্রত্যেককে রুজি রোজগারে বরকত দান করো হে আল্লাহ তুমি বলেছো আল্লাহুল গনী আনতুমুল ফুকরা তুমি ধনী আমরা ফকির ভিক্ষার হাত বাড়িয়েছি খোদা আমাদের খালি ঝুলিকে মাওলা তোমার রহমত দিয়ে ভর্তি করে দাও আমিন বিজাহি সিদ্দিকুল মুরসালিন বাহক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম মেরে প্যারে মুহতারাম আল্লাহ পাকের করুণা হুসাইন নাম হা সিন ইয়া নুন হুসাইন চারটা অক্ষরের নামটা তৈরি হা সিন ইয়া নুন চারটা অক্ষরে চারটা দিওয়ানা 1000 টাকা করে এই 1000টা হুসাইনের নামের অক্ষরের নামে আপনি উঠুনি লাব্বাইক বলে দেখবেন কত বরকত আছে রহমত আছে বাড়ি গাড়ি টাকা কোটি আর কিছুই সঙ্গে যাবে না বাড়ি গাড়ি টাকা কোটি আর কিছুই সঙ্গে যাবে না সোনার দেহ পরে রাতে বুঝে কেন বুঝো না মন বুঝে কেন বুঝো না মরে স্ত্রী বলবে স্বামীটাকে তাড়াতাড়ি গোসল দাও কবরে রাখো ভাই বলবে তাড়াতাড়ি কবরে নিয়ে যাও রাখতে কেউ চাইবে না